লাবড়া তৈরি করার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে প্রথমে বেগুনগুলোকে ভেজে নিলাম। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখলাম। তারপরে সেই তেলেতেই পটল আর কপি ছেড়ে দিলাম। পটল আর ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে নিলাম। পটল কপি ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি ডাঁটা, রাঙালু, মূলো, পেঁপে একসাথে দিয়ে ভেজে নিলাম। ডাঁটা, রাঙালু, পেঁপে, মূলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেওয়ার পর আমি কাঁচকলা, কাঁকরোল দিয়ে দিলাম। কাঁচকলা, কাঁকরোল ভাজা হয়ে যাওয়ার পর কচু আর বরবটি দিলাম। বরবটির জায়গায় আপনারা বিনস ইউজ করতে পারেন। তারপর বাদবাকি তেলটাতে আমি পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা, কালাজিরে, রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে বাদবাকি এবার সবজিগুলো একে একে আলু, বাঁধাকপি, কুমড়ো, শিম দিয়ে দিলাম। থর দিয়ে নুন চিনি দিয়ে দিলাম। পরিমাণ স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করার পর সবজি দিয়ে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়ে সবজিগুলো দেওয়ার পরে আদা ছেঁচে দিলাম, ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙে দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করার পর তারপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিলাম। একে একে দেওয়ার পর সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর তারপরে ভালো করে নাড়াচাড়া করে দুধ অ্যাড করলাম। আপনারা এক জায়গায় জলও একটু দিয়ে দিতে পারেন। তারপর ভাজা মশলার জন্য আমি পাঁচফোড়ন, জিরে, রাঁধুনি, ধনে, কালা জিরে সব দিয়ে একটা ভাজা মশলা তৈরি করলাম। ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম। সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাওয়ার পর বেগুন অ্যাড করলাম। নারকেল গুঁড়ো ছড়িয়ে দিলাম। নারকেল গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর তারপর ঘি দিয়ে দিলাম। আপনারা এখানে বেশি করেও ঘি দিতে পারেন। তারপর ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। দিয়ে লাবড়া রেডি। এটা ভোগ হিসাবে বা কোনো নিরামিষ পদ হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।